বন্ধুরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গত ভিডিওতে এই বাসার লো ভোল্টেজ সমস্যা সমাধান নিয়ে একটি ভিডিও করেছিলাম, উপরের দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো কীভাবে খুব সহজে বাসার ক্যাপাসিটর পরিবর্তন করতে হয়। তো এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 2.5 ক্যাপাসিটর। বাজার থেকে যখন ক্যাপাসিটর কিনে আনবেন তখন এইভাবে দুইটি তার দুই পাশে লাগিয়ে নিয়ে আসবেন, এতে করে সংযোগ দিতে অনেক সুবিধা হবে। এবার আমরা ক্যাপাসিটর কিভাবে সংযোগ করতে হয় সেটি দেখব। তো ফ্যানের এই ক্যাপাসিটর বা ক্যানাপি বলে যেটাকে, এটাকে উপরের দিকে তুলে নিতে হবে। এবার ক্যাপাসিটরের দুই পা যে কোনো কিছু দিয়ে শর্ট করে নেবেন, কারণ অনেক সময় ক্যাপাসিটর নষ্ট হয়ে থাকলে এখানে হাত দিলে কিন্তু বৈদ্যুতিক শর্ট করে। তো দুই মাথা শর্ট করা হয়ে গেলে এবার ক্যাপাসিটরের যে কোনো একটি প্রান্তে তার খুলবেন এবং নতুন ক্যাপাসিটরের যে কোনো একটি তার ওই তারের সাথে লাগাবেন। তো আমি নতুন ক্যাপাসিটরের যে কোনো একটি তারের সাথে ফ্যানের ক্যাপাসিটর যে কোনো একটি পাশ খুলব। খুলে সেই পাশে যে কটা তার থাকবে, একটা থাকতে পারে অথবা তিনটাও থাকতে পারে, ওই তার কটার সাথে লাগিয়ে নিতে হবে। তো আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখুন, এই পাশের তার খুলে নতুন ক্যাপাসিটরের যে কোনো এক পাশের তার লাগালাম, কারণ ক্যাপাসিটরের কোনো প্লাস মাইনাস নাই, যে কোনো এক পাশ লাগালেই হয়। এবার ফ্যানের ক্যাপাসিটর আরেক পাশে যে তারগুলো আছে সে তারগুলো খুলে নতুন ক্যাপাসিটরের আরেকটি যে তার খালি আছে সে তারে লাগিয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, কতটা সহজ নিয়মে ক্যাপাসিটর পরিবর্তন করা হয়ে গেল। এবার ক্যাপাসিটরটি আগের মতো রেখে এবার সুইচ অন করে দেখব প্রবলেম সলভ হলো কিনা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফ্যান কিন্তু তার ফুল স্পিডে চলতেছে। রেগুলেটর দিয়ে কমালে স্পিড কমে গেল। আবার ফুল স্পিড বাড়িয়ে দিলাম। এবার সুন্দরভাবে প্লাস্টিক ঢাকনাটি লাগাবেন, ব্যাস কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। অবশ্যই বাজার থেকে 2.5 ক্যাপাসিটর কিনতে হবে, এবং অন্য ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে এই 2.5 ক্যাপাসিটর বা 3.5 ক্যাপাসিটর চেক করতে হয়। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ভিডিওতে আপনারা সাথে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।